বডিস্টোন 200 একটা প্রপোলার ব্লুটুথ স্পিকার, এবং এই স্পিকারটা রিভিউ করছি আমি আজকে। এটা তোমাদের পক্ষে কেনা ঠিক হবে কি হবে না সেটা আজকে আমি জানাবো। দেখো স্পিকারটা ভালো করে, প্যাকিংটা ফার্স্ট টাইম আমি দেখিয়ে দিচ্ছি। এমন প্যাকিং আসে, এর উপর একটা অ্যামাজন থেকে বুক করেছিলাম, অ্যামাজনের একটা প্যাকিং এসেছে, ঠিক আছে। আপ টু 10 hours ব্যাকআপ, মানে ব্যাটারি ব্যাকআপ একদম সত্যি ভালো, 10 ঘন্টা তো 10 ঘন্টায় যাবে। আমি একটা ইউজ করেছি এবং ইউজ করার পরেই বলছি। আর সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত এবং দারুণ এই প্রাইসের মধ্যে। এখন প্রাইস চলছে, এটা 1500 টাকা দাম থাকে, বাট এই মুহূর্তে 1000 টাকায় পাওয়া যাচ্ছে। এবং যারা বিগ ব্লেন্ডির ডেতে বুক করতে চাও তারা বুক করে নিতে পারো, ওকে। এটা খুব ভালো স্পিকার এবং ভালো চুস, যারা পকেট স্পিকার, একটা ছোট্ট স্পিকার। এবার এটাকে আনবক্সিং করে আমি দেখাচ্ছি এবং এটা নেওয়া ঠিক হবে কি হবে না সেটা জানাচ্ছি। আমি আনবক্স করে ফেলেছি অলরেডি, এবং আনবক্স করার পরে তোমাকে দেখাচ্ছি। একটা পেপার থাকবে এমন বোটের, জাস্ট এটা ইউজার গাইড এমন কিছু একটা, কেমনভাবে কী ইউজ করতে হবে। আসলে এটা দেখার দরকার নাই, এর আমি বিশ্লেষণ করছি না, এটা বিষয়ে এটা সাইড রাখলাম। নেক্সট যেটা দেখার সেটা হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড, এর একটা ওয়ারেন্টি কার্ড আছে, এটা রাখতে হবে। রিপ্লে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে 1 ইয়ার ওয়ারেন্টি আছে, 1 ইয়ার গ্যারেন্টি আছে এখানে, ওয়ারেন্টি আছে, ওকে। এটা আছে, এর সঙ্গে একটা অক্স কেবিল, কারণ এটা অক্সও সাপোর্ট করে, তার জন্য অক্স কেবিল আছে। একটা চার্জার ডাটা কেবিল, এটা চার্জারের জন্য একটা চার্জার ডাটা কেবিল। আর এই হচ্ছে আমাদের স্পিকার, স্পিকারটা ভালো করে একটু দেখিয়ে দিই। স্পিকারের ফার্স্ট টাইম বলতে কি বিল্ড কোয়ালিটি সম্বন্ধে কোনো ডাউট নেই, এবং এই যে অরেঞ্জ টাইপ বা ইয়েলো টাইপ যেটা দেখছো, এই দিকটা হচ্ছে তোমার রবার গ্রিপ, আর এটা হার্ড প্লাস্টিক, আর এটা হচ্ছে তোমার স্পিকার, যেটা সাউন্ড আউটপুট হয় সেটা। এটা নেট টাইপের করা আছে, এবং এখানে বোটের লোগোও দেওয়া আছে, আগে লোগো ছিল না, যেটা ফার্স্ট টাইম হয়েছিল, এটা সেকেন্ড লঞ্চ করেছে, তার জন্য এটাও খুব ভালো। এখানে কোনো একটা স্ট্যান্ডে বা ট্রাইপোডে রেখেও গানটা গান শোনার জন্য এটাও খুব ভালো, এটা একটা পয়েন্ট করে রেখেছে। আর এর এখানে তোমার দেখি কী কী দিয়েছে, এখানে অক্স দিয়েছে, চার্জার, বাস এখানে অনলি ফর দুটো পয়েন্ট, অক্স আর চার্জার, আর কিছু দরকার নাই। আর এখানে কি উপরে দিয়েছে তোমার প্লাস কল মাইনাস অ্যান্ড পাওয়ার, পাওয়ার বাটন করলেই অন হয়ে যাবে, অন করার পরে। এবং সাউন্ড কোয়ালিটি ভালো, আমি অন করে যদিও দেখাবো একবার, কিন্তু কানেক্ট করে দেখাতে পারবো না। আমার হিসাবে, মানে যদি আমাকে বলো রেফার করতে, আমার হিসেবে এই মুহূর্তে 1000 টাকার মধ্যে একটা ব্লুটুথ স্পিকার কেনার জন্য যদি কেউ রেফার করো বা বলো আমাকে কি নিতে পারি, আমি যে সাজেস্ট করি, তাহলে আমি 100% বোটস্টোন 200 করবো। কারণ বোট একটা বাজেট সেগমেন্টের একটা ব্র্যান্ড, যেটাকে বাজেট খুব বেশি নেই না আমাদের, বাট ওই বাজেটের মধ্যে একটা ভালো সাউন্ড কোয়ালিটি দেয়, এবং আমি কোনো ব্র্যান্ডকে খারাপ বলবো না, ঠিক আছে। আর এটা একটা, আর একটা জিনিস আছে যেটা তোমার ওয়াটার রেসিস্ট্যান্ট 5x, মতলব তোমার হালকা ফালকা পানি যদি বৃষ্টি হয় সেই সময়তেও তুমি গান শোনো, এখানে কোনো জল ঢুকবে না, ফুললি ওয়াটারপ্রুফ নয় কিন্তু, মাথায় রাখবে এটা অনেকে ভুল করে। এবং আমি টোটালি এটাই বলতে চাই, এই স্পিকারটা যদি তোমরা নিতে চাও, খুব ভালো স্পিকার এবং গুড, তোমরা নিতে পারো। এর সঙ্গে কারো কম্পেয়ার করার দরকার নেই, কম্পেয়ার মানেই কারোর সঙ্গে কার একটু একটু ডিফারেন্স থাকবেই। অন করছি, অন করা মাত্র একটা সাউন্ড হবে, এবং এখানে একটা ব্লু দেখো, রেডিয়াম ব্লু লাইট অন হবে, বারবার অন জ্বলবে। এবং চার্জ ব্যাকআপ নিয়ে কোনো ডাউট করো না, 10 ঘন্টা তা 10 ঘন্টাই দেবে, কোনো ডাউট নেই এই সম্বন্ধে। আমি নিজে ইউজ করেছি এবং নিজে ইউজার রিভিউ দিচ্ছি তোমাদেরকে। আর সাউন্ড কোয়ালিটির ব্যাপারে কোনো কথা হবে না, ঠিক আছে, খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি। একটা 1000 টাকা বাজেটের যে সাউন্ড কোয়ালিটি দেয়, তোমাদের মনে হবে না কখনো যে আমি 1000 টাকায় ভ্যালু অফ মানি, এক কথাই, মানে একদম দুর্দান্ত স্পিকারটা হবে, তোমরা নিতে পারো। শেষ করলাম এই বলে, বোট কিন্তু আমাকে কোনো পয়সা দেয়নি এসব বলার জন্য, ঠিক আছে, আমি জাস্ট যেটা আমার পছন্দ, আমার ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওকে। টাটা বাই, আবার পরের কোনো ভিডিও নিয়ে আসতে পারি, ধন্যবাদ।